नमस्कार आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो आज के चले केष्टुपुरे केष्टुपुरे आज के आपनादेरके 1BHK आर 2BHK फ्लैट देखाबो। तो आज के साथे आछे होच्छे शैलेंदा, ओनार नम्बरटा आमि नीचे डेस्क्रिप्शन बक्से दिए देबो। आपनारा जदि साइट भिजिट करते चान ताहले ओनाके कल करे नेबेन। तो शैलेंदा, एबार एक्जैक्ट लोकेशनटा जदि बोली दिई, केष्टुपुरेटा कोथाय आछे? एटा जोड़ाखाना विद्यासागर पल्ली। एटा आच्छा आच्छा জোড়াখানা বিদ্যাসাগর পল্লী। আর বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে আপনার যে কেষ্টপুরে যে মেইন রোডটা আছে, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 10 সেকেন্ড, মানে খুবই কাছে। তো প্রাইম লোকেশনেই আছে ফ্ল্যাটটা, কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে আপনার স্টেট 4 বিল্ডিং রয়েছে। আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবল আছে? ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর। আচ্ছা, আই থিঙ্ক প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, তাই তো? তো এখন টোটাল কটা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে? এখন আছে প্রত্যেকটা ফ্লোরে দুটো হলে ফার্স্ট ফ্লোর টোটালি 6টার আছে এখন। টোটাল 6টা ফ্ল্যাটস রয়েছে। আচ্ছা, এবার 1BHK স্কয়ার ফিট এরিয়া কত আছে আর 2BHK স্কয়ার ফিট এরিয়া কত আছে? 1BHK আছে 591। আচ্ছা, মানে একটা ভেরিয়েন্টেরই আছে? একটা ভেরিয়েন্টেরই আছে। আর 2BHK? 2BHK আছে তোমার 935। মানে দুটোই মানে স্পেসিয়াস রয়েছে, তাই তো? মানে ছোটখাটো কিছু নেই? না না, ছোট না। আচ্ছা, আর বড় ই আছে, রুমগুলো বড় এবং ডাইনিংগুলো বড় আছে। বাহ, তাহলে তো খুবই ভালো। যারা একটু স্পেসিয়াস 1BHK আর 2BHK কেষ্টপুরের কাছাকাছি খুঁজছিলেন, এই ফ্ল্যাটসগুলো কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। এবার হচ্ছে অ্যামেনিটিস। অ্যামেনিটিস এখানে কী রয়েছে? অ্যামেনিটিসের মধ্যে এখানে লিফট তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবার সিকিউরিটি গার্ড যেটা হয় কি, এখানে যারা নাকি কমিটি হয়, কমিটিতে ডিসাইড নেবে যদি সিকিউরিটি রাখতে, একদম একদম সিকিউরিটি রাখতে পারে। ঠিক আছে, সিসিটিভি ক্যামেরা যদি কেউ ইনস্টল করতে চায় সেটাও করতে পারে, তারা সেটাও করতে পারে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি অ্যামেনিটিসে বলতে একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনার লিফট আর 24 ঘন্টা জল পাওয়া যাবে, তাই তো? তো এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? ওয়াটার সোর্স এখানে যেটা আছে বোরিং করা রয়েছে। আচ্ছা, আর এটা তো কর্পোরেশন এরিয়া, তাই তো? দুটো জলই পাওয়া যাবে। আচ্ছা, এবং এখানে আমাদের দুটো ট্যাঙ্কও বসেছে। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে জল এখন সাপ্লাই করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। যদি বিল্ডিং এ যদি মনে করে যে না আমরা ওখান থেকে জল নেব, সেটা তাদের লাইন করে নিয়ে যেতে হবে। আচ্ছা, তো এখানে জলে কি আয়রন আছে? না না, এখন আর জলে কোনো আয়রন নেই, কারণ কেষ্টপুরে অনেক শুনেছিলাম যে জলে আয়রন আছে, এখন সেই ব্যাপারটা নেই, তাই তো? আচ্ছা, আর বৃষ্টি সিজনে কি এখানে ওয়াটার লগিং হয়? না, মেইন রোডের কাছেই আছে, তো কোনো অসুবিধা, তুমি আসলে তো দেখতে পাবে। হ্যাঁ, আমি তো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ড্রেনেজ ব্যবস্থা এখানে খুব ভালো, খুবই ভালো আছে, তাই তো? আচ্ছা, এবার ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? WBS-এ। আচ্ছা, তো কারেন্ট লোডশেডিং কি কতটা হয়? লোডশেডিং সব জায়গায় লোডশেডিং হয়, ঠিক আছে, কিন্তু এখানে যেটা হচ্ছে কি লোডশেডিং খুব রেয়ার, যদি হয় তাও মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আবার চলে আসে। আচ্ছা, আর এখানে কি হচ্ছে, যখন লোডশেডিং হবে আগে থেকে ইনফর্ম করে দেয় যে আমাদের এরকম কাজ হবে। ওকে, লোডশেডিং হতে পারে, ঠিক আছে, এত 4-5 ঘন্টা যদি লোডশেডিং হয় সেটা আগে থেকে ইনফর্ম করে দেয়। দারুণ ব্যাপার। আর এবার হচ্ছে মার্কেট এরিয়া। কেষ্টপুরটা তো একদম কাছেই রয়েছে, হেঁটে 10 সেকেন্ড লাগবে। ওখানে লোকাল মার্কেট মোটামুটি সব পাওয়া যায়? একদম, এই তো রবীন্দ্রপল্লী মার্কেটে পুরো রাস্তা, মেন রোডে উঠলেই পুরো রাস্তা দিয়ে আপনার বাজার বসে যায়, ঠিক আছে। আর এমনি গলিগলিতে তো ভ্যান নিয়ে, বড় বাজার কি এগুলো সব? হ্যাঁ, সব বড় বাজার, মানে ডিফারেন্ট টাইপ অফ মাছ পাওয়া যাবে, তাই তো? সব পাবে, এই রবীন্দ্রপল্লী বাজারের ভেতরে গেলে সব পেয়ে যাবে। আর কেষ্টপুর বাজারটা এখান থেকে কতটা ডিসটেন্স? একটু দূর হবে, তাই না? মোটামুটি ওই 500-600 মিটারের মধ্যে হবে এটা। আচ্ছা আচ্ছা। আর রবীন্দ্রপল্লী বাজার যেটা আছে 200 মিটারের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আর বাগুইহাটি এখান থেকে কতটা ডিসটেন্স হবে? বাগুইহাটি এখান থেকে 600-700 এখান থেকে, এখান থেকে মানে ফ্ল্যাট থেকে। হ্যাঁ, আর কেষ্টপুরের থেকে হলে 100-200 মিটার। আচ্ছা, আর VIPটা কতটা ডিসটেন্স এখান থেকে? VIPটা এখানে 500-600 মিটারের মধ্যে হবে। তা তো কাছেই রয়েছে, তাই না? তো যারা VIPর কাছাকাছি, বাগুইহাটির কাছাকাছি ফ্ল্যাট খুঁজছিলেন, এই ফ্ল্যাটসগুলোও কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। এবার কাছাকাছি কোনো সুপার মার্কেট আছে? স্পেন্সার, রিলায়েন্স ফ্রেশ, আরামবাগ মার্ট, এগুলো কাছাকাছি কিছু আছে? এখানে কাছাকাছি মার্কেট বলতে তোমার ই রয়েছে, যেমন বিশালটা আছে না? বিশাল আছে, শপিং মল যেটা আছে বিশাল আছে, তারপরে তোমার আরামবাগ মার্ট আছে কি? আরামবাগটা এখানে হবে না। আচ্ছা, মানে দু তিনটে আছে? হ্যাঁ, কাছাকাছি বাজার আছে। বিগ বাজার তো এখন উঠে গেছে, বিগ বাজার এখন আর নেই। বাজার কলকাতা, বাজার কলকাতা, আচ্ছা বাজার কলকাতা, একদম। তাহলে এটা দুটোই হচ্ছে আপনার VIP মোড়ে, তাই তো? আর এখান থেকে একটু এগিয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ, কেষ্টপুর বাজারের ওই দিকটা গেলে, হ্যাঁ, ওখানে আছে তোমার একটা ফ্যাশন বাজার রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তোমার বেশি না, 300-400 মিটারের মধ্যে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি পাওয়া যাবে, দু তিনটে কাছাকাছির মধ্যে পাওয়া যাবে। এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক, ঠিক আছে? কেষ্টপুর মেইন মার্কেটটা তো একদমই কাছে রয়েছে, তো ওখান থেকে তো অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে, তাই না? তো এবার হচ্ছে কাছাকাছি মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড কী আছে? কাছাকাছি বাস স্ট্যান্ড তো এইখান থেকে এই 5-6টা বিল্ডিং এর পরেই মেইন বাস স্ট্যান্ড রয়েছে, ঠিক আছে। ওই বাস স্ট্যান্ডের নাম্বারটা কি আছে? 12C/2 চলে, 12C, ঠিক আছে, যেটা এখান থেকে একদম পুরো হাওড়া পর্যন্ত যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখান থেকে তোমার স্টেশন বলতে আমাদের বিধাননগর স্টেশন, রেলওয়ে স্টেশনটা, রেলওয়ে স্টেশন আছে। আর মেট্রো স্টেশনটা কাছাকাছি? এখান থেকে মেট্রো হলে তোমাকে ইসে যেতে হবে আমাদের
এবার কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? কাছাকাছি এখানে 100 মিটার মতো হবে, 100 থেকে 150 মিটারের মধ্যে বাসুর নার্সিং হোম রয়েছে। আচ্ছা, এই রোডের উপরেই। ওকে, তারপরে তোমার ভিআইপি রোডের উপরে যেটা আছে তোমার স্বস্তি আছে, তারপরে উমা আছে, চাণক আছে। চাণক, হ্যাঁ, এখান থেকে বেশি দূরে না, মোটামুটি তোমার ওই 1 কিলোমিটারের মধ্যেই সব, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, আর মেডিকেল স্টোর আছে কাছাকাছি? একদম রোডের উপরে অ্যাভেলেবল। হ্যাঁ হ্যাঁ, কাছেই তো রয়েছে কেস্টুপুরটা। আর এই ব্যাংক এটিএম তো প্রচুর দেখলাম, আইসিআইসিআই থেকে শুরু করে বন্ধন ব্যাংক, এইচডিএফসি, কি লাগবে সবকিছু এখানে, এভরিথিং। হ্যাঁ, এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে একটু কথা বলা যাক। এখানে কি কি মেটেরিয়াল ইউজ হয়েছে আমি দেখতে পাচ্ছি, এখানে আলট্রাটেকের সিমেন্টের বস্তা পড়ে রয়েছে, তার মানে আলট্রাটেক ইউজ হয়েছে। আর এই সমস্ত দিয়ে কাজ হয় এখানে। আচ্ছা, আর আপনার বাথরুম ফিটিংস গুলো কি রবে কি হবে আর কি? বাথরুম ফিটিংস এখানে জ্যাকওয়ার হতে পারে, ঠিক আছে, বা হিন্ডবেয়ার বা প্যারিয়ার, মানে ব্র্যান্ডেড হবে, তাই তো? ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড যা দেবে ব্র্যান্ডেড। আচ্ছা, আর পাইপস টাইপস গুলো ওইগুলো কি আছে? পিভিসি দেখতে পাচ্ছি, পিভিসি পাইপ ইউজ হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, সুপ্রিম রয়েছে, পিভিসি রয়েছে, তো মিলিয়ে মিশিয়ে সব ইউজ করা হচ্ছে, তার মানে আমি যা দেখতে পাচ্ছি ব্র্যান্ডেড জিনিস দিয়েই সব কিছু ইউজ হয়েছে। আর ইলেকট্রিক্যাল ওয়্যারিং এগুলো কি হবে? ফিনোলেক্স এগুলো হবে কি? ফিনোলেক্স তো হেবেলস, যে কোনো একটা দিয়ে করবে ওটা। আচ্ছা আচ্ছা, তো প্রমোটার এই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে আছে? প্রমোটার হয়ে গেছে মোটামুটি 10 বছর। 10 বছর, তাহলে তো এক্সপিরিয়েন্স রয়েছে, তো কোনো ব্র্যান্ড নিয়ে আই ডোন্ট থিঙ্ক কোনো কম্প্রোমাইজ করবে, তাই না? তো আমি তো দেখতে পাচ্ছি ফ্ল্যাট প্রচুর রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো একদিকে। আর আমি দেখতে পাচ্ছি এখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ফ্ল্যাটটা, মোটামুটি কাজ কমপ্লিট, ফ্লোরিংও হয়ে গেছে, ভেট্রিফাইড টাইলস মার্বল বসানো হয়ে গেছে। তাও মোটামুটি এটা কবের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে? মোটামুটি পুজোর পর। পুজোর পর, মানে ওই নভেম্বর ডিসেম্বর ধরে রাখবো? ডিসেম্বর পর্যন্ত ধরে রাখবো। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি অনেক এখানে প্লেন চলছে, তো এয়ারপোর্টটা কতটা ডিস্টেন্স দমদমটা? এখান থেকে এয়ারপোর্ট 1.5 থেকে 2 কিলোমিটার। 1.5 থেকে 2 কিলোমিটার, ওকে। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো লোন মানে কাদের সাথে টাই আপ আছে? লোন এখানে অন্য ব্যাংকের সঙ্গে আছে, কিন্তু এখানে মেইনলি যেটা এসবিআই থেকে। আচ্ছা আচ্ছা, মানে লোন হবে, ঠিক আছে। তো এসবিএস এর সাথে আছে, মানে যে কোনো ব্যাংক থেকে? অনেক কাস্টমার আছে যারা অন্য ব্যাংক থেকে নিতে চায় না, ঠিক আছে, বলে যে এসবিআই হলে তার একটা সিকিউরিটি পায়। একদম একদম, নিশ্চয়ই ভাবে যে এসবিআই হলে আমার একটা সিকিউরিটি থাকবে, কিন্তু এই বিল্ডিং এর এসবিআই থেকে লোন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মেইনটেনেন্স কস্ট কত পড়বে? আরেকটা জিনিস বলে দেব, যদি কাস্টমার মনে করে যে না তিনি তার নিজস্ব ব্যাংক থেকে করাতে চায়, ঠিক আছে, যার যেই ব্যাংকের সঙ্গে সোর্স রয়েছে, একদম একদম, তারা করাতে পারে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে মেইনটেনেন্স কস্ট পার মান্থ কত করে পড়বে, মানে পার স্কোয়ার ফিট? পার স্কোয়ার ফিট এখানে মোটামুটি 1 টাকা ধরে রাখো। 1 টাকা, এর চেয়ে বেশি আই ডোন্ট থিঙ্ক পড়বে, কারণ অ্যামেনিটি সেরকম কিছু নেই, শুধু লিফটই আছে, তাই না? আর টোটালি এখানে যেটা হয় কি, বিল্ডিং এ একটা যারা আসে তারা কমিটি করে, একদম কমিটির মধ্যে সেক্রেটারি যারা যে থাকে তারাই ওটাকে ডিসাইড করে কত টাকা করে ই হবে, সেটা তাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাটে একটা আইডিয়া দেওয়ার জন্য 1 টাকা পার স্কোয়ার। আর কাছাকাছি সিনেমা হল কি রয়েছে? কাছাকাছি সিনেমা হল বলতে জয়া সিনেমা হল আছে, জয়া সিনেমা যেটা লেক টাউনে আছে, তাই তো? কত কিলোমিটার এখান থেকে? 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে এটা হয়ে যাবে। এছাড়া তোমার যদি ইসের দিকে যায়, কাদাপাড়ার ওই দিকটা যদি দেখেন, আইনক্স ফাইনক্স রয়েছে, এখান থেকে নিউ টাউনও কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ টাউনটা কাছে রয়েছে, ওই পিভিআর পেয়ে যাবে, তাই না? অনেক বায়োস্কোপ রয়েছে, নজরুল তীর্থটা তো রয়েছে। তো এখান থেকে অ্যাকশন এরিয়া 1টা কতটা ডিস্টেন্স হবে? এখান থেকে অ্যাকশন এরিয়া 1 1.5 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে এটা। তো যারা অ্যাকশন এরিয়া 1 এর কাছাকাছি বা নিউটনের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছিলেন, এটাও কিন্তু ঠিকই হবে, বেস্ট অপশন রয়েছে। আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 591 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেট 4 বিল্ডিং রয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরে আপনারা 1 BHK ফ্ল্যাটস পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। ফেসিংটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। তো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে মার্বল ইউজ করা হয়েছে, আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি। আর রাইট সাইডে, এন্ট্রেন্সের রাইট সাইডে, এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। তো প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, একটা 1 BHK আর 2 BHK। এটা হচ্ছে আপনার 1 BHK, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার 2 BHK। এবার আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকে টপ লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার MCBটা। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, বক্স উইন্ডো। এটা হচ্ছে আপনার কিচেনটা, আর্চ করা রয়েছে সেপারেট। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, কমন বাথরুমের ঠিক উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লফট এরিয়া। আর এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি,
আর এন্ট্রেন্সের ঠিক পাশে লেফট সাইডে এটা হচ্ছে আপনার বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউট, লেআউটটা সত্যি খুবই ভালো। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিই। সো এই লিভিং কাম ডাইনিং রুমের সাইজটা হচ্ছে আপনার 15x10। তো এই সাইডে আপনারা এল শেপের একটা সোফা সেট রাখতে পারবেন। এখানে আপনারা টিভির ইউনিটটা পেয়ে যাচ্ছেন, আর এখানে একটা বক্স উইন্ডো পাচ্ছেন। ফেসিং আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর তার ঠিক পাশে এই সাইডটাতে যেহেতু এটা 1BHK, এখানে দুজনের ডাইনিং টেবিল এখানে আরামসে বসে যাবে। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কিচেন, আর্চ করা রয়েছে। ফেসিং দেখে নিন, নর্থ ফেসিংয়ে কিচেনটা রয়েছে। আর এই কিচেনের সাইজটা হচ্ছে আপনার 7x4। এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রিন গ্রানাইট ইউজ করা হয়েছে স্ল্যাবগুলো। একটা বড় উইন্ডো পেয়ে যাবেন, উপরে চিমনির পয়েন্টার রয়েছে, মোটামুটি ওপর অব দি টাইলস ইউজ করা হয়েছে। আর কিচেনের ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনার বেসিনের পয়েন্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম সাইজের সিঙ্ক বসানো হবে। এখানে আপনারা মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট পেয়ে যাবেন। এই সাইডটাতে আরও পয়েন্টটা পাবেন, যেহেতু আপনার সিঙ্কটা এখানে বসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। সো এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনের পাশে বেসিনটা বসানো হবে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের ঠিক ওপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই কমন বাথরুমের সাইজটা হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। ভেতরে আপনারা কোনো বেসিনের পয়েন্ট পাবেন না, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্টটা। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট। আর ওপর অবধি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। সো কমন বাথরুম থেকে বেরোলাম, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। তার ঠিক রাইট সাইডে এটা আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কমন ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। ফেসিং দেখে নিন, নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এই কমন ব্যালকনিটা রয়েছে। আর এই কমন ব্যালকনির সাইজটা হচ্ছে আপনার 5x6। এখানে দেখতে পাচ্ছেন গ্রিল লাগানো রয়েছে, শান্ত পরিবেশ। 10 সেকেন্ড লাগবে হচ্ছে আপনার কেষ্টপুর মেইন রোডটা হেঁটে, বাট আপনি জাস্ট লোকালিটিটা দেখুন, খুবই শান্ত পরিবেশ। তো কমন ব্যালকনি থেকে বেরোলাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে এন্ট্রেন্স। এবার আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার বেডরুম। বেডরুমের সাইজটা হচ্ছে আপনার 10x14। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, এটা সাউথ ফেসিং। আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। তো এখানে আপনারা সুইচেস পেয়ে যাবেন, মডুলার সুইচেস এখানে ইউজ করা হবে। সো এটা হচ্ছে আপনার কমপ্লিট ফ্ল্যাটের ট্যুর। এখানে পার স্কোয়ার ফিট পড়ছে আপনার 3600 করে পার স্কোয়ার ফিট। আচ্ছা, আর টোটাল কস্ট পড়ছে 21,27,600। আচ্ছা, যেহেতু এটা স্পেশিয়াস রয়েছে 1BHK, অলমোস্ট 600 স্কোয়ার ফিটে, তাই না? আর এখানে কোনো ব্রোকারেজ লাগছে? ব্রোকারেজ, হ্যাঁ ব্রোকারেজটা লাগছে। কত পার্সেন্ট? 2% লাগছে। ওকে, আর যে প্রাইসটা বলে এটা কি নেগোশিয়েবল? আমার ভিডিও দেখে যদি কেউ আসে চ্যানেলের থ্রু দিয়ে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 935 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেট 4 বিল্ডিং রয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরে আপনারা ফ্ল্যাটস পেয়ে যাবেন 2BHK। সো প্রত্যেকটা ফ্লোরে কিন্তু দুটো করে ফ্ল্যাটস রয়েছে। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 2BHK, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার 1BHK। সো 2BHK আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ইস্ট, সাউথ আর নর্থ ওপেন। রাইট সাইডে এন্ট্রেন্সের এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেল ইউজ করা হয়েছে। আর লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। তো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিব। সো আপনাদেরকে ফ্লোরিং আগেই দেখিয়ে দিয়েছি। 1BHK-তে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আর তার ঠিক লেফট সাইডে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিচেন।
কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, আর এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। ফার্স্ট বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন, আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। সো এই মাস্টার বেডরুমের সাইজটা জাস্ট দেখুন, হিউজ স্পেশিয়াস মাস্টার বেডরুম। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সাইজ আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, 935 স্কোয়ার ফিট রয়েছে। ফেসিং ইস্ট ফেসিং আমি ঢুকলাম। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এই সাইডটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটার সাইজ হচ্ছে আপনার 17x19, স্পেশিয়াস রয়েছে। এই সাইডটাতে আপনারা এল শেপের একটা সোফা সেট রাখতে পারবেন, বিকজ তার ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন টিভি ইউনিটটা রয়েছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে এখানে একটা বড় আপনারা বক্স উইন্ডো পেয়ে আছেন, সাউথ ফেসিংয়ে রয়েছে, খুব সুন্দর কিন্তু এখানে হাওয়া দিচ্ছে। আর ঠিক এই সাইডটাতে আপনারা একটা ডাইনিং টেবিল বসাতে পারবেন, চারজনের ডাইনিং টেবিল এখানে আরামসে বসে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। এবার আপনাকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনটা হচ্ছে আপনার নর্থ ফেসিং এ রয়েছে। আর এই কিচেনের সাইজটা হচ্ছে আপনার 7x5, স্ল্যাব দেখতে পাচ্ছেন ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে, মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো হবে। আরো পয়েন্টটা এখানে আপনারা পেয়ে যাবেন, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এখানে রয়েছে, ফ্রিজের পয়েন্টটা এখানে দেওয়া রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা রয়েছে, আর একটা উইন্ডো রয়েছে, আর মোটামুটি ওপর অব্দি টাইলস ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে কিচেন, কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, কমন বাথরুমের ঠিক ওপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে। সো এই কমন বাথরুমের সাইজটা হচ্ছে আপনার 7x4, অ্যান্টিস্কি টাইলস এখানে ইউজ করা হয়েছে, একদম উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, ভেতরে আপনারা কোনো বেসিনের পয়েন্ট পাবেন না, এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট, গিজারের পয়েন্টটা উপরে পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। সো এটা হচ্ছে আপনার কমন বাথরুম, আর ফেসিং নর্থ ফেসিং এ রয়েছে, দেখতে পাচ্ছেন কমন বাথরুমটা নর্থ ফেসিং এ আছে। কমন বাথরুম থেকে বেরোলাম, লেফট সাইডে এটা হচ্ছে আপনার কিচেন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, শৈলেন্দা যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। আর এখানেও যদি আপনারা চান একটা ওয়ার্ড্রোব রাখতে পারবেন এই সাইডটাতে। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। সো এই ফার্স্ট বেডরুমের সাইজটা হচ্ছে আপনার 10x10 রয়েছে, এটা হচ্ছে ইস্ট ফেসিং, এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, এখানে আপনারা মডুলার সুইচেস পেয়ে যাবেন। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, ইস্ট আর সাউথ ওপেন রয়েছে ব্যালকনিটা। আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজটা হচ্ছে আপনার 4x10, স্পেশিয়াস রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন এই সাইডে। রেসিডেন্সিয়াল এরিয়া, শান্ত পরিবেশ। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুমটা। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, তার পাশেই রয়েছে, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা জাস্ট দেখুন, 14x14 হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে আছেন, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। এসির পয়েন্টটা আপনারা এখানে পেয়ে যাবেন, আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ বাথরুমের সাইজটা হচ্ছে আপনার 5x4, অ্যান্টিস্কি টাইলস এখানে ইউজ করা হয়েছে ফ্লোরিংটা, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, ওপর অব দি টাইলস ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আপনার কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পেয়ে যাবেন, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাবেন। আর ফেসিংটা দেখে নিন, নর্থ ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। আর বেডরুমের ব্যাপারে আমি কী বলবো আর, মানে এতটা স্পেশিয়াস রয়েছে, একটা কিং সাইজ বেড রাখতে পারবেন, একটা বড় সোফা সেট রাখতে পারবেন, দুটো ওয়ার্ড্রোব রাখতে পারবেন, ড্রেসিং টেবিল রাখতে পারবেন, বাট স্টিল হাঁটাচলা করার জন্য কিন্তু আপনারা এনাফ স্পেস এখানে পেয়ে যাবেন। সো যারা 2BHK স্পেশিয়াস 2BHK খুঁজছিলেন, এই ফ্ল্যাটসগুলো কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। তো শৈলেন্দা 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, এবার হচ্ছে প্রাইসটা বলে দাও।
প্রাইস এখানে যেটা আছে 3600 করে স্কয়ার ফিট রয়েছে পার স্কয়ার ফিট আর 935 স্কয়ার ফিটে রয়েছে। টোটাল কস্ট আছে 33,66,000 আর 2% ব্রোকারেজ রয়েছে, তাই তো? তো এখানে এটা কি কোনো নেগোশিয়েবল মানে যদি কেউ দিয়ে আসে না বলা তো আছে যা ইয়ে আসবে তোমার রেফারেন্স সবই রেফারেন্স মানে ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ছাদ, দেখতে পাচ্ছেন এখানে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হবে, আর উপরে দেখতে পাচ্ছেন কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে। সো এখানে মোটামুটি আপনার 8,000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার লোকালিটি, রেসিডেন্সিয়াল এরিয়া, শান্ত পরিবেশ। আর স্ট্রেট এই সাইডটাতে আপনার কেষ্টপুরের মেন রোডটা রয়েছে 10 সেকেন্ড হেঁটে। সো আপনাদেরকে ফ্ল্যাটের টিউ দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।